আল্লাহ তাআলা বলেন তুই দুনিয়া চাইলে দুনিয়া পাইলে পাইতে পারো আবার না পাইলে নাও পাইতে পারো তবে আখেরাতের লাইনে আমি আল্লাহর পক্ষ থেকে তোর জন্য জান্নাতটা তোর কপালে নাই কিন্তু তুই যদি আমি রবের দরবারে মুনাজাত ধরে নাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও দয়ার মালিক তুমি আমারে দুনিয়াতে কল্যাণকামী বানাও ওয়াফিল আখিরাতি হাসানা আখিরাতের লাইনে তুমি আমারে কল্যাণকামী বানাইয়া জান্নাত দিও ওয়াকিনা আযাবান্নার জাহান্নামের ভয়াবহ আযাব থেকে তুমি আমারে মুক্ত করা দিও আল্লাহ বলেন তুই আমার কাছে দুনিয়া চাইলি দুনিয়া দিলে দিলাম না দিলে নাই তবে আখিরাতের লাইনে তোর জন্য বিন্দু মাত্র পরিমাণ কোনো অংশ নাই কিন্তু তুই যখন আমি রবের দরবারে মুনাজাত ধরে ধরে বললি ও দয়ার মালিক তুমি আমারে দুনিয়া দিয়েছো আখেরাতের লাইন থেকে তুমি আমারে বঞ্চিত করিও না শুধু দুনিয়া দিলেই হবে না আখেরাতের লাইনেও তুমি আমারে মাহরুম করিও না ও আল্লাহ দুনিয়া যেরকম দিয়া দিলা আখেরাতের লাইনেও তুমি আমারে জান্নাতের অধিপতি বানায়া দিও কারণ দুনিয়া ফানিয়া ওয়াল আখিরাতু বাকিয়া দুনিয়া ধ্বংস হয়ে যাবে আখেরাত শুরু আছে যার কোনো শেষ নাই ষাট বছর সত্তর বছরের জিন্দেগি শেষ হয়ে যাবে একদিন শ্বাসটা বের হয়ে গেল এই নাক দিয়া শ্বাসটা আর প্রবেশ করে নাই তাহলে তো আর তোমার নাম আব্দুর রহমান না তোমার না আমার আব্দুল সাত্তার না তোমার না আমার আব্দুল্লাহ না তখনই তোমার সন্তানটাও তোমার ব্যাপারে জানাইয়া দিল আমার বাবা না বলে বাবার লাশটাকে ঘর থেকে বের করে দাও তোমার স্ত্রীটাও জানাইয়া দিল এটা আমার স্বামী না এই স্বামীর লাশটাকে আমার ঘর থেকে নামাইয়া দাও তখন তো সবাই তোমারে মিলিয়া লাশ বলে ঘোষণা দিয়া দিল ষাট বছর সত্তর বছরের জিন্দেগি বান্দা তোমার শেষ হয়ে গেল দুনিয়া ধ্বংস হয়ে গেল এবার আখেরাতের লাইনে যখন উঠে গেলা বলে যে এই বান্দা জান্নাতি হয়ে যাবে ওই বান্দা তো ওই জায়গায় অনন্তকাল থাকবে যেই বান্দাটা জাহান্নামি হয়ে যাবে ওই বান্দা তো ওই জায়গায় অনন্তকাল থাকবে জান্নাতি হবে যারা এরাও তো হয়ে যাবে পূর্ণাঙ্গভাবে অনন্তকালের জন্য অধিবাসী যেই ব্যক্তিটা জাহান্নামি হয়ে যাবে ওই ব্যক্তিটাও তো অনন্তকালের জন্য ওই জাহান্নামে থাকবে বলে খালিদিনা ফিহা এটা জান্নাতের মধ্যেও বান্দার জন্য বলে খালিদিনা ফিহা জাহান্নামের মধ্যেও বান্দার জন্যই তো এখানে বান্দাগুলো জান্নাতে অনন্তকাল জাহান্নামের মধ্যে বান্দা অনন্তকাল যেই বান্দা দুনিয়াতে বড় চালাক ওই বান্দা আখেরাতের লাইনে অগ্রগামী হওয়ার জন্য আখেরাতের লাইনের জান্নাত পাওয়ার জন্য বড় পাগল পারা হয়ে যায় ওই বান্দা শুধু দুনিয়া চায় না আল্লাহর দরবারে বান্দা জানায়া দেয় ও দয়ার মালিক তুমি আমারে দুনিয়া দিলেই হবে না আখেরাতের লাইনেও তুমি আমারে কল্যাণকামী বানায়া দাও আল্লাহ বলেন রে গুলাম তুই আমি রবের দরবারে দুনিয়া চাইলি দিলে দিলাম না দিলে নাই তবে আখেরাতে তোর কপালে জান্নাত নাই কিন্তু আমি রবের দরবারে যদি তুই দুনিয়া চাও আবার আখেরাতটাও চাও জাহান্নামের ভয়াবহ আযাব থেকে যদি মুক্তি চাও আমি আল্লাহ তুরি মায়া করে করে দুনিয়াতেও ধনী বানায়া দিলাম আখেরাতের লাইনেও আমি আল্লাহ তুরে মায়া করে জান্নাতের বড় মেহমান তুরে বানায়া দিব আতিনাফি দারে দুনিয়া না হাসান আতিনাফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি না দিনা লফদি খার বিল উলুমে ওয়াল গিনা ইয়া এলাহি মি কোন দে শামসু কমার ইয়া এলাহি
ميكون دشجرو هزار يا إلهي ميكون دارض سما يا إلهي ميكون دجو هوا الله استل شكايا دلن اے بندہ تو یہ میرا بیر درو بارے شدو دنیا چاہی بینا آگے آخرات کے پدن نو دیا دیوی یار پر امی ربر دربارے دنیا چاہی بھی অসুবিধা نہیں دنیا تے جے بندہ ربر دربارے آخرت اگے کامنا کرے اوئی بندہ تاکے اللہ مایا کرے دنیا تے بڑو دھنی بنایا دے دنیا تے اللہ بڑو سممان دیا دے دنیا تے اللہ مرجدار آসনে আসীন করে دے আমি নিজের কথা বলি অনেকে রাগ করবে এর উপরেও বান্দা তোমাদেরকে বলি যুবকদেরকে বলি যারা আমার বয়ান শুনো আর বিভিন্ন জায়গায় বান্দা ফলো করো তোমাদেরকে বলি আল্লাহ কেন অল্প বয়সে এত সম্মান দেয় আমি তো নিজে নিজে টুকাইয়া লই নাই কেন আল্লাহ দেয় কারণটা কি বান্দা জানোনি ছোটবেলায় রবের কাছে আমি দোয়া করতাম চারটা বড় বড় বিশেষ বিশেষ দোয়া রবের দরবারে আমি করতাম কোনটা জানোনি বলে চারটা দুয়ার মধ্যে প্রথম দুয়াই আমি রবের দরবারে করতাম ও দয়ার মালিক জিন্দেগির গুনাহগুলো তুমি আমারে ক্ষমা করে দাও পাঁচ বেলার নামাজি পাঁচ ওয়াক্ত বা জামাতে নামাজ পড়িয়া এমন কোন নামাজ নাই যেই নামাজের পরে আমি রবের কাছে দোয়াগুলো করতাম না রমজান মাসি 30টা দিন আমি সর্বঅবস্থায় দোয়াগুলো করতাম এক নম্বরে বলতাম ও দয়ার মালিক তুমি জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও দুই নম্বরে রবের দরবারে বারংবার বারংবার বলতাম ও দয়ার মালিক আমার বাবা আলেম দাদা আলেম আল্লাহ তুমি বাংলাদেশের বড় এক বক্তা তুমি আমারে বানায়া দিও মন খুলে তোমাদেরকে বলি কুমিল্লার মানুষেরা জন্য শেয়ার করি রবের দরবারে ওই সময় বারংবার প্রত্যেকটা মুনাজাতে বলতাম আয় আল্লাহ বাংলাদেশের বড় এক বক্তা তুমি আমারে বানায়া দিও বড় সহজ সরল মন নিয়া রবের দরবারে মুনাজাতে বলতাম তিন নম্বরে যদিও এই কথাটা একটু হাস্যকর ব্যাপার ইয়ার পরেও রবের কাছে আমি এই দোয়াটা একটু করতাম ও আল্লাহ পুরা বডিটা এত চিকন হয়ে গেল তুমি একটু মোটা বানায়া দিও রবের কাছে দোয়া কর ও আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনা তুমি আমারে দেখাইও ওই রবের দরবারে আমি আগে বললাম মদিনাওয়ালা নবী থেকে শিক্ষা নিয়া যেই নবী হুজুর করে রবের কাছে সর্বঅবস্থায় যেই নবী দোয়া করতেন আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াসিলি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি নবী দোয়া করতেন ও দয়ার মালিক জিন্দেগির গুনাহগুলো তুমি আগে ক্ষমা করে দাও দুই নাম্বার ওয়াল্লাহ তুমি আমার বাড়িটাকে প্রশস্ত বানায়া দাও তিন নাম্বারে নবী হুজুর ভরে মাওলার কাছে দোয়া করতেন ও দয়ার মালিক আমার চলার মতো এবিলিটি যেই রিজিক ওই রিজিকের মধ্যে তুমি বরকত দিয়া দাও নবীর হুজুর ভরে এই দোয়া ওই বাবার কাছ থেকে শিক্ষা নিয়া ওই রবের দরবারে বারংবার বারংবার মুনাজাতের মধ্যে যখন বললাম কি কি বেশি দিন হয় নাই দুই তিন বছরের মধ্যেই রব আমার দোয়াগুলো কবুল করে নিলেন আমি মনে করলাম আখেরাতের লাইনে কি কামাইতে পারলাম আমি জানি না তবে দুনিয়ার লাইনে আল্লাহ কি পরিমাণ সম্মান দিয়া দিলেন মর্যাদা দিয়া দিলেন আগে আখেরাতকে প্রাধান্য দিলাম ইয়ার পরে রবের কাছে দুনিয়া চাইলাম আল্লাহর কাছে বললাম বড় বক্তা তুমি বানায়া দিও আল্লাহ মনের আশাটাও পূরণ করে দিল আবার আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ বড় চিকন তুমি স্বাস্থ্যসম্মত একটা শরীর দিয়া দিও আল্লাহ মায়া করে দিলেন তিন নাম্বার চার নাম্বারে রবের কাছে দোয়া করলাম আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনা তুমি নিয়ে যাইও অল্প বয়সেই আল্লাহ মক্কা মদিনা দেখার মতো ব্যবস্থা করে দিলেন আমি এজন্যই তো তোমাদেরকে বারংবার বারংবার বান্দা বলি তুমি তো হয়রানিতে
পড়ে যাও পেরেশানির মধ্যে তুমি পড়ে যাও আত্মহত্যার পথটা বেছে নিতে মাঝে মাঝে তোমার মন চায় বড় ডিপ্রেশনের মধ্যে বান্দা তুমি পড়ে যাও ডিপ্রেশনের মধ্যে না পড়িয়া ওই রবের দরবারে তুমি স্ট্যাটাস দিয়া জানাইয়া দাও তাহাজ্জুদের নামাজ তো তোমার জন্য বান্দা আল্লাহ তাআলা রেডি করে দিলেন তুমি ডাকবা আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করবে না ওই তাহাজ্জুদের নামাজে তুমি যদি মাঝে মাঝে উঠিয়া মাওলাকে বলো ও দয়ার মালিক বাহিরে যাওয়ার জন্য বার 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 লাইন লাগাইলাম কিন্তু আল্লাহ কেন জানি হয় না তোমার খাজানায় কমতি নাই তুমি ব্যবস্থা করে দাও ও আল্লাহ এই দুনিয়াতে আমি বড় বিজনেস দিয়া দিলাম ওই ব্যবসার মধ্যে বরকত নাই তুমি আমার ব্যবসার মধ্যে বরকত দিয়া দাও ও আল্লাহ তুমি আখেরাতের লাইনেও আমারে কল্যাণকে আমি বানায়া দাও তুমি আর আমি চাইতে পারি না আল্লাহর খাজানার মধ্যে বান্দা কোনো কমতি নাই তোমার মতো বান্দারে আল্লাহ যদি বড় ধনী বানায়া দেয় আল্লাহর খাজানায় বান্দা কমতি হবে না তোমার মতো বান্দারে যদি আল্লাহ টাকাওয়ালা বানায়া দেয় আল্লাহর খাজানায় কোনো বান্দা কমতি হবে না তোমার মতো বান্দারে যদি আল্লাহ সেলিব্রিটি বানায়া দেয় আল্লাহর খাজানায় বান্দা কোনো কমতি হবে না কিন্তু তোমার আমার চাওয়ার মধ্যে বিভিন্ন রকমের আইটেম দিয়ে আমি চাই বিভিন্ন রকমের স্টাইল কইরা কইরা রবের দরবারে চাই ওই রবের দরবারে কেমনে চাইবা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার ও দয়ার মালিক তুমি আমারে দুনিয়াতে কল্যাণকে আমি বানায়া দাও আখেরাতের লাইনেও তুমি আমারে জান্নাত দিও ওয়াকিনা আযাবান্নার জাহান্নামের ভয়াবহ আযাব থেকে তুমি আমারে মুক্ত করে দাও আল্লাহ তাআলা তো তোমারে জানায়া দেয় হে আমার গোলাম রাত অনেক গভীর হয়ে গেল এত গভীর রাতে দুনিয়ার মানুষের দরওয়াজাগুলো বন্ধ হয়ে গেল তুই যদি আমি রবের দরবারে তাহাজ্জুদের মুসল্লায় যদি দাঁড়ায়া যাও আল্লাহ তো প্রথম আসমানে তোমাকে আইসা আইসা বান্দা বারংবার ডাকে আলামি মুস্তাগফিরিন ফাগফিরলা আল্লাহ জানায়া দেয় হে আমার গুনাহ করনেওয়ালা বান্দা আয় আয় গভীর রাতে যখন দুনিয়ার মানুষের দরওয়াজাগুলো বন্ধ হয়ে গেল তুই আমি রবের দরবারে যদি চোখের পানি ফালাইয়া রবকে বলতে পারো জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ বলেন বান্দা তুই আমি রবের দরবারে ওই তাহাজ্জুদে দুই রাকাত চার রাকাত ছয় রাকাত নামাজ আদায় করে আমি আল্লাহকে ডাকতে দেরি হয়ে যাবে তোর পেছনের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করতে এক সেকেন্ড দেরি করব না ইয়া এলাহি তো মেরা মাবুদ হ্যায় ইয়া এলাহি তো মেরা মাশুক হ্যায় ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখো মুঝে মে তুঝকো এক নজর ইয়া এলাহি তো মেরা গফফার হ্যায় ইয়া এলাহি তো মেরা সত্তার হ্যায় আল্লাহ আল্লাহ বিকো না দেশম সুকমার আল্লাহ আল্লাহ বিকো না দেশ জেরো হাজার ইয়া এলাহি বিকো না দে আর দু সামা ইয়া এলাহি মি কোন হাওয়া কুফর শরক মেরে দিল সে দূর কর মেরে দিল মে ইসে কে হক গুলজার কর হস দু বুগ জো মেরে দিল সে দূর কর মেরে দিল মে ইশক হক মামুর কর বুজুর্গি কি নেহে হমকো জরুরত গুলাম আপনা বানা হমকো খুদায়া।
الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى
في كلامه المجيد عن شأن رسول الله صلى الله عليه وسلم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانيك هو الأبتر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحانك لا علم لنا إلا ما علمتنا قدري ويسر لي أمري واحلل عقدة استلتك زوار ربير درباري ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار এভাবে চাইব চাওয়ার মতো চাইব আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ফালায়া একবার দুইবার না পুরো মাস পুরো বছর তিন মাস চার মাস আল্লাহ তোমার দরবারে সব পড়ছি আর নড়ব না বারবার বারবার চাইব আল্লাহ বলে যা তুই আমি রবের দরবারে চাওয়ার কারণে তোরে দিয়ে দিলাম তবে ধৈর্য কি লাগবে হ্যাঁ কি লাগবে আমরা ধৈর্য নাই আমরা একদম ধৈর্য হারা صبر নাই সাবিরিনদের খাতায় নামটা উঠাইতে পারি ফাসকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন কথা কার আমার কার
আর জোরে বলেন না কার ফাসকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ তাআলা বলেন তুই আমারে শরণ করবি আমি তোরে শরণ করব আহা সুবহানাল্লাহ পড়ে না তুই আমারে শরণ করবি আমি তোরে শরণ করব কে শরণ করবে আমরা শরণ করব কাকে তো আল্লাহ শরণ করব আমরা না আমরা শরণ করব আল্লাহকে আল্লাহ শরণ করব আমাদেরকে পড়ে না সুবহানাল্লাহ এজন্য চাওয়ার মতো চাইতে হবে আল্লাহ আমাদেরকে চাওয়ার মতো চাইবার তৌফিক দান করুন আমিন আরো জোরে পড়েন আমিন আবার পড়েন আমিন খুতবা একটা সূরা পড়ছি না কোন সূরা হ্যাঁ এই সূরার নাম কি সূরা কাউসার পারেন না নাকি জানা আসেনি হ্যাঁ বড় দামি সূরা এই সূরা হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফের 114 টি সূরার মধ্যে 108 তম সূরা কয় নাম্বার 108 আয়াত সংখ্যা কয়টা কয়টা বলেন না ইন্না আতাইনা কাল কাউসার গেল কয়টা দুই নাম্বার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার গেল কয়টা তিন নাম্বার ইন্না শানিয়াকা হুয়াল আবতার বয়ানে ঢোকার আগেই আমি এটার উপরই কথা বলবো আজকে ইনশাআল্লাহ যতক্ষণই বলি যা পারি বলি এই অগুছালো যা পারি আর কি ভাই হ্যাঁ যা পারি বলবো তবে শুরুতেই আমি একজন যুবক চাই একদম তাগড়া যুবক অনেক যুবকরা আছেন এখানে হ্যাঁ কে আছেন যে হুজুর এতগুলো মানুষের সামনে আমি দাঁড়িয়ে সূরাতুল কাউসারটা আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ শোনাবো যুবক যুবক চাইছি আগে যুবক তারপরে মুরব্বীরা হ্যাঁ যুবক মাশাআল্লাহ দেখছেন কি আবেগ দেখছেন হ্যাঁ সামনে আসেন সামনে আসেন আমি শুনবো না তো দেখি সে আবেগ নিয়ে হাত তুলছে সূরা তো কাউসার কতটুকু হয় ছোট্ট সূরা দেখি কি বলে আসেন হ্যাঁ ওখানে থাকেন হ্যাঁ বলেন ইন্না শানিয়াকা হ্যাঁ ইন্না টান নাই হ্যাঁ ইন্না শানিয়াকা হুয়াল আবতা সকলে বলি মারহাবা মারহাবা জোরে বলি মাশাআল্লাহ মাশাআল্লাহ আরো জোরে বলি মারহাবা হাতে সমস্যা আছে নাকি হ্যাঁ অসুস্থ ব্যক্তি এর ভালো বলছে এর হাতে দিতে হবে না দিয়ে দেন প্যারালাইস জি এদিকে আসেন এদিকে আসেন এর সাহস নিয়ে হাত তুলছে বেটা অনেকে মনে মনে কয়েকদিন হাত তুলে কামুই তো আজকে নাকি আর সুযোগ দিলে পুরস্কার তো সমান হবে না নাকি এবার মুরব্বীদের মধ্যে আমি শুনবো মুরব্বীদের মধ্যকার কি আছে যে আমি সূরাত কাউসারটা হুজুর শোনাবো বয়স তো হয়ে গেছে কাউসার তো জিন্দেগিতে নামাজে কম পড়েন নাই একটু দেখি আপনারটা শুদ্ধ হয় কিনা দেখি একটু হাত তুলবেন দাঁড়াবেন বলবেন দেখি কে কে সেই মুরব্বী কে সেই ব্যক্তি দেখি একজন মুরব্বী নাই হ্যাঁ মুরব্বী আছে তো সূরাতুল কাউসার পরে তো মুরব্বী নাই আচ্ছা যাকগে অনেকে লজ্জা পায় হ্যাঁ অনেকে সরম পায় যাকগে ভবিষ্যতে কিন্তু আমাদের শিক্ষাগুলো কি জানেন এগুলোই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দামি শিক্ষা আমরা ওয়াজ মাহফিল কম শুনছি জীবনে কম জানি অনেক কিছু জানি কিন্তু আমরা এখনো দশটা সূরা স্পষ্টভাবে শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারি না আহা কি লাভ হয় লাহানে জ্বলি করে করে পাঁচ বেলা নামাজি পড়তেছি ঠিক হয় কিন্তু লাহানে জ্বলি হচ্ছে আমি জানি না চেষ্টাও করতেছি না একদিনও ইমামের কাছে যাই নাই খালি ইমামের দোষ ধরেই তো কুলাই না এর কাছে যায় মোহাব্বত করে কেমনে বলবো যে পাঁচ বেলার নামাজে আমি দশটা সূরা পড়তে হবে শিখাইয়া দাও এটা বলার সময় কই খালি ইমাম করছে কি কয়টা করছে বিয়া কই গেল কয়টা দাওয়াত খাইলো কয়টা খাইছে বেতন কত হাদিয়া কত টাকা কত খালি এগুলা নিয়ে তো পড়ে আসি আমরা অথচ উচিত ছিল কি ইমামের কাছে যায় ভালোবাসা লাগাবেন তার সাথে মিশবেন তার সাথে মিশে বলবেন হ্যাঁ ইমাম সাহেব একটু আমার
দশটা সূরা শিখাই দেন আল্লাহর কসম করে বলি কোন ইমাম কোশ্চেন করলে আপনাকে ফিরায় দিবে না আল্লাহর কসম আমার বাবা এখনো মসজিদে বাদালে সব প্রতিদিন তালিম করে প্রতিদিন ফ্রি তে সব লোকেরা বসে এগুলোকে শিক্ষা দেয় বিভিন্ন আমল এই যে মুরব্বীরা আমার আমার গ্রামের মসজিদের যে মুরব্বীরা আছে ওনাদের তিলাওয়াত শুনে আপনি পাগল হয়ে যাবেন কি সুন্দর তিলাওয়াত করে হ্যাঁ এত সুন্দর তিলাওয়াত আমি অবাক হয়ে যাই আব্বু এগুলোকে এশার নামাজ পড়ে বসে ফ্রি তে সবাই বসে 30 মিনিট 40 মিনিট 20 মিনিট সময় বেশি না কম কম অনেক কম 20 30 মিনিট সময় আমাদের কাছে কম চা দোকানে 2 ঘন্টার কাছে 30 মিনিট সময় কিছু নাকি এরপরেও তো কিছু কিছু মানুষ বসে না ঠিক কি না তো উচিত কি উচিত হলো আপনি ইমামের কাছে যাবেন ইমামের কাছে যে ইমামকে বলবেন ইমাম সাহেব আপনি বাদাল এসা ফ্রি তে আমাকে পড়াবেন ইমাম সাহেব পড়াবে আপনি মুরব্বি যাবেন ফিরায়া দিবেন না কিন্তু আমরা যাই না শরম করে কি করে শরম করে এই শরম আপনার জাহান্নামের কারণ হয়ে দাঁড়ায় এই লজ্জা আপনার নামাজগুলোকে নষ্ট করে এজন্য আল্লাহ আমাদের প্রত্যেককে বুজার তৌফিক দান করুক আমিন আল্লাহ আমাদের প্রত্যেককে হিদায়াত নামক দৌলত দান করুক আমিন আর জোরে পড়েন আমিন সূরা কাউসার 114 টি সূরার মধ্যে কয় নাম্বার সূরা 108 তম সূরা সূরা আয়াত সংখ্যা কয়টা তিনটা মাক্কি সূরা কি সূরা মাক্কি সূরা মানে মক্কায় অবতীর্ণ হয়েছে বলেই এটা মাক্কি সূরা অবস্থান কয় পাড়ায় 30 পাড়া 30 পাড়ায় তার অবস্থান আমরা যে আম পাড়া বলি ওখানেই সূরা কাউসারের অবস্থান এর পূর্ববর্তী সূরার নাম কি সূরাতুল মাউন এর পরবর্তী সূরাতুল নাম সূরার নাম হচ্ছে সূরাতুল কাফিরুন মধ্যবর্তী জায়গায় পূর্ববর্তী সূরা হচ্ছে সূরাতুল মাউন এর পরে কাফিরুন মাঝে সূরাতুল কাউসার বড় দামি আল্লাহ নবীকে দামি বানালেন সম্মান দিলেন শান বর্ণনা করলেন মান বর্ণনা করলেন ইন্না আতাইনাকাল কাউসার ইন্না শানিয়াকা হুয়াল আবতার এই দুই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনাওয়ালা নবীর শান এত উঁচু করেছেন পৃথিবীর কোন মানুষ পৃথিবীর কোন ব্যক্তি পৃথিবীর অন্যান্য কোন নবীকে আল্লাহ এই পরিমাণ সম্মান দেয় নাই এবার নাজিল হইল কখন জানার দরকার আছে না নাই নবীর তিনটা ছেলে প্রথম দুইটা ছেলে মারা গেল সংক্ষিপ্ত করে বলছি তিন নাম্বার ছেলের নাম ইব্রাহিম কি নাম নবীজির তৃতীয় নাম্বার ছেলের নাম কি ইব্রাহিম অসুস্থ হয়ে গেল এখন বাবার সামনে দুইটা ছেলে চলে গেল তিন নাম্বার ছেলেটা অসুস্থ হয়ে গেল বাবার মনটা কি ভালো না খারাপ কেমন হবে আপনারা হাসবেন না কানবেন আহা